দেখুন প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে একটি দুই ঘোড়া ইরিগেশন পাম্পের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব এবং পানির রিভিউটা দেখব, দুই ঘোড়া পাম্পের কীরকম পারফরমেন্স হয়। তো চলুন আমরা নেম প্লেট থেকে আগে ইনফরমেশন কিছু নেই আগে, তারপরে আমরা পাম্পটা চালু করে দেখব পানিটা কীরকম। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটি এসিআই কোম্পানির ওয়াটার পাম্প, মডেল হচ্ছে এসিআই ডট এজিএম ডট সিক্স বি। পানির ডেলিভারি হচ্ছে 1200 লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 1200 লিটার পানি ডেলিভারি দিবে এবং সাকশন হেড 7 মিটার। লোড কারেন্ট আছে 9.4 এম্পিয়ার। ভোল্টেজ লাগবে 180 থেকে 220 ভোল্ট লাগবে। আরপিএম হবে 2850, 1.5 কিলোওয়াট, 2 এইচপি। ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে 50 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার। ইনপুট এবং আউটপুট 3 ইঞ্চি করে আছে, অর্থাৎ সাকশন এবং ডেলিভারি 3 ইঞ্চি করে দেওয়া আছে। কন্টিনিউয়াস ডিউটি, থার্মালি প্রোটেক্টেড। দর্শক এখানে পাম্পটা সেটিং করা আছে, দেখেন আপনারা এখানে ভার্টিকল লাগানো হয়েছে। ভার্টিকল লাগানোর সুবিধা হচ্ছে যে একবার পানি তুললে পাম্পে, একবার ভ্যাকুয়াম করলে, অর্থাৎ একবার প্রাইমিং করলে পরবর্তীতে আর প্রাইমিং করার প্রয়োজন হয় না, শুধু সুইচ চাপলেই পানি উঠবে। তো এই ছিল দর্শক, চলুন আমরা পাম্প পাম্প চালু করি এবং পানির পারফরমেন্সটা দেখি। চালু করি, অসাধারণ পানি। দর্শক আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ভাই, দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া পাম্প বাসাবাড়ির লাইন দিয়ে চালানো যাবে কি না। বাসাবাড়ির লাইন দিয়ে চালানো যাবে, সেক্ষেত্রে বাসাবাড়ির লাইনের লোড দেওয়া থাকে 1 কিলোওয়াট। সাধারণত এটাকে বৃদ্ধি করে নিতে হবে, যেহেতু এই পাম্পের, দেড় ঘোড়া পাম্পের লোড হচ্ছে 1.1 কিলোওয়াট এবং দুই ঘোড়া পাম্পের লোড হচ্ছে, এখানে দেখবেন যে লোডটা কত দেওয়া আছে আপনারা, এখানে দেওয়া আছে এই যে কিলোওয়াট দেখতেছেন, 1.5 কিলোওয়াট, অর্থাৎ 1.5 কিলোওয়াট। যেহেতু বাসাবাড়ির লোড যেহেতু দেওয়া থাকে 1 কিলোওয়াট আর এই মোটরের লোড হচ্ছে 1.5 কিলোওয়াট, সেক্ষেত্রে 0.5 কিলোওয়াট লোডটা বেশি হয়েছে হচ্ছে। এই বাড়তি লোডটা আমরা পল্লী বিদ্যুতের মাধ্যমে, আবেদনের মাধ্যমে এই লোডটা বাড়াই নিতে পারবো বাসাবাড়ির পাম্পের ক্ষেত্রে। বাসাবাড়ির লাইন দিয়ে যদি পাম্পটা আমরা চালাইতে চাই, তা আবেদনের ক্ষেত্রে বাড়াই নিতে হবে। অর্থাৎ যেহেতু পাম্পের লোড 1.5 কিলোওয়াট হচ্ছে, দুই ঘোড়া পাম্পের যদি হিসেব করি, দুই ঘোড়া পাম্পের লোড হচ্ছে 1.5 কিলোওয়াট আর বাসাবাড়ির জন্য লোড হচ্ছে 1 কিলোওয়াট, অর্থাৎ টোটাল 2.5 কিলোওয়াট লোড লাগতেছে। তো আবেদনের মাধ্যমে 2.5 কিলোওয়াট লোডের লাইন করে নিতে হবে, সেক্ষেত্রে পাম্প এইভাবে লোড করে নিলে পাম্পটাই চালানো যাবে, দুই ঘোড়া পাম্প চালানো যাবে বাসাবাড়ির লাইন দিয়েও। আর বাসাবাড়ির লাইনের ইউনিটের কস্টিংটা আলাদা এবং সেচের লাইনের ইউনিটের কস্টিংটা আলাদা। সেচের লাইনের ইউনিটের কস্টিং কম, 4 টাকা, 4.5 টাকা এরকম, আর বাসাবাড়ির 9 টাকা, 9.5 টাকা এরকম, আমার যদি এক্স্যাক্টটা জানা নেই। তবে আপনারা দেখবেন এক এক এরিয়ার অথবা এক এক বিদ্যুৎ প্রোভাইডারের রেট এক এক রকম হয়ে থাকে, তো আপনারা দেখবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। সবচেয়ে বেশি ভালো হয় যে পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে অথবা বিদ্যুৎ অফিসে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে, সার্ভিস ম্যান যারা বলেন, সার্ভিস ইঞ্জিনিয়ার বলেন অথবা পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার বলেন, তাদের সাথে এই বিষয়গুলো খোলামেলা আলাপ আলোচনা করার মাধ্যমে আপনারা এই সমস্যাটা থেকে সমাধান পাবেন। তো এই পাম্পটি যে ভাই কিনছে, আমরা ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো, দেখি পাম্পটি। ভাই পাম্পটা এটা কতদিন আগে কিনছেন ভাই? দুই মাস হয়েছে। এটা পাম্পটার কেমন পানি বের হচ্ছে ভাই? খুব ভালো পানি। আচ্ছা এই পাম্পটা যে আপনি কিনলেন, এটা মানে কেন কিনলেন? বাজারে তো আরো অন্যান্য ব্র্যান্ডের পাম্প আছে, অন্য জায়গায় আপনি দেখছেন যে এই পাম্পের পানি ভালো, সেই বিধায়
আপনি এই পাম্পটা কিনছেন? ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আপনার নামটা বলবেন একটু? আমার নাম নুরুল নবিমুল্লা, বাগবাড়ি। বাগবাড়ি, এটা মেলান্দ থানা। মেলান্দ থানা। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।